পঞ্চায়েত অফিসের পঞ্চায়েত প্রধানের ঘরে প্রধানের মাথার উপর কার ছবি থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভারত মাতার? এই নিয়ে শুক্রবার চরম দ্বন্দ্ব বাঁধে বিজেপি এবং তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এতটাই চরমে পৌঁছয় যে ঘটনাস্থলে পৌঁছতে হয় বিশাল পুলিশ বাহিনীকে, আসরে নামতে হয় খোদ আইসিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নাকি ভারত মাতার ছবি থাকবে, এই নিয়ে এমন দ্বন্দ্বের ঘটনাটি ঘটে বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে। এই পঞ্চায়েতে আগে তৃণমূলের দখলে ছিল, তবে এই বছর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েত দখল করেছে বিজেপি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই পঞ্চায়েতের ভোট গঠন হয় এবং নিয়ম অনুসারে বিজেপিরই 2 জন পঞ্চায়েত প্রধান উপপ্রধান হন। বৃহস্পতিবার বোর্ড গঠন হওয়ার পর শুক্রবার দেখা যায় প্রধান বেলা দত্ত এবং উপপ্রধান সঞ্জীব বাগদি তাদের পঞ্চায়েত সদস্যদের নিয়ে মিছিল করে আসেন। মিছিল করে আসার সময় তাদের হাতে ছিল ভারত মাতার একটি ছবি। সেই ছবিটি তারা পঞ্চায়েত প্রধানের বসার আসনের ঠিক উপরে লাগাতে চান। সেখানেই আগে থেকে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাদের দাবি, সেই ছবি অন্য কোনো ঘরে রেখে প্রধানের ঘরে থাকবে ভারত মাতার ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ভারত মাতার ছবি লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাতে বাধা দেন তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যরা। তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যদের মধ্যে প্রাক্তন উপপ্রধান জয়দীপ মুখার্জি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়ার যে দাবি তোলা হয়েছিল তাতে আমাদের আপত্তি রয়েছে এবং সেই আপত্তির কারণেই বাধা দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, তার পাশে যে কোনো ছবি লাগানো যেতেই পারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষমেশ মুখ্যমন্ত্রীর ছবি সরাতে ব্যর্থ হন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। অন্যদিকে এই ঘটনায় আবার বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়, তাদের নানানভাবে হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। হুমকির পরিপ্রেক্ষিতে তারা সিউড়ি থানাতেও যান অভিযোগ দায়ের করার জন্য। আজকে আমরা প্রথম দিনে প্রধান প্রধান বাবু প্রধানের সিটে বসতে এসেছিলাম, তো ওরা আর এবং আমাদের যে ভারত মাতার ছবি আছে সেটা আমাদের মাথার উপরে রাখতে চাইছিলাম, তো এসে দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবিটা টাঙানো রয়েছে। তো আমাদের তো উনি বিরোধী পার্টি, তো আমরা চাইছি যে ও থাক, কিন্তু এইখানে নয়, অন্য রুমে থাক, যে কোনো জায়গায়। হ্যাঁ, প্রধান রুমে নয় সেটা বললাম, তো আমাদের মাথার উপরে যেন আমাদের ভারত মাতার ছবি থাকে, এটাই দাবি। তো ওরা তো হঠাৎ করে এই কথা বলতে গিয়ে ওদেরকে প্রথমে প্রস্তাব দিলাম যে আমাদের ইয়ে আছে পঞ্চায়েতের যে দায়িত্বে আছে, তাকে বলা হলো যে ওকে সরানো হোক। তো তারপর হঠাৎ করে তৃণমূলের পার্টি এসে পড়ে আমাদের কর্মীদিকে বলছে গুলি করে দেবো, তোমরা যে পঞ্চায়েতে ঢুকেছো তোমাদেরকে সবাইকে বোম মেরে উড়িয়ে দেবো, এই ধরনের কথা একটু মেরে দেবো এইসব কথা বলছে। আমরা এখন থানায় যাব। আমরা বললাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত হচ্ছে রাজ্যের, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমাদের ছিল, আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, তার সঙ্গে আপনাদের হয়তো বিজেপি ভোট করেছে, আমাদের কোনো আপত্তিও নাই, আমরা তাদেরকে সহযোগিতা করেছি, তারা ভারত মাতার ছবি লাগাক, তারা নরেন্দ্র মোদীর ছবি লাগাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রী ছবি সরানো যাবে না। ওরা মুখ্যমন্ত্রী ছবিটা বলছিল সরাবো, আমরা সেখানেই বললাম যে সরানো যাবে না, মুখ্যমন্ত্রীর পাশে তোমাদের যা লাগাবে লাগাও, কিন্তু মুখ্যমন্ত্রী সব ছবি থাকবে। হ্যাঁ, বচসা হয়েছে অপোনেন্ট পার্টি, তারা কেউ কেউ আমাকে বলছে আমরা মেম্বার তাদেরকে বলছে দেখবো, এই করবো সেই করবো, যাই হোক পরবর্তী ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ,